যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী দমনের কাহিনী। এখানে দুলছেন ছোট্ট কানহাজি। এই স্থানে আছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার অপূর্ব সুন্দর একটি মূর্তি। দ্বারকার সাইট সিনে এখন আমরা চললাম অটো করে বেট দ্বারকা দর্শন করতে। প্রথমেই আমরা চলে এলাম ওখাতে। সামনেই হলো টিকিট কাউন্টার, এখান থেকেই বেট দ্বারকা যাওয়ার জন্য নৌকার টিকিট কাটতে হয়। বেট দ্বারকা যাওয়ার জন্য টিকিট নিয়ে নিলাম। টিকিট হলো জন প্রতি 20 টাকা করে, যাতায়াত মিলিয়ে 40 টাকা। অনেক বোট এখানে দাঁড়িয়ে রয়েছে আর অনেক মানুষ যাচ্ছেন। খুব সুন্দর কিন্তু এখান থেকে সমুদ্র, নীল একদম চারিদিকে, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। টিকিট নিয়ে আমরা বোটে উঠে পড়েছি। এবার আমরা যাব দ্বারকা থেকে বেট দ্বারকা। নৌকার সাথে সাথে এগিয়ে চললো এক ঝাঁক সিগাল পাখি। মূলত শীতকালেই এদের দেখা পাওয়া যায়। এদের খাওয়ানোর জন্য আপনারা টিকিট কাউন্টার থেকেই পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের এদের পছন্দের খাবার। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের বিস্কুট, ময়দার গোলা ইত্যাদি। অনেকেই এগুলোকে পাখিদের জন্য কিনছেন আর খাওয়াচ্ছেন। আমিও ওদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যা ছুঁড়ে ছুঁড়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। বেট দ্বারকা যাওয়ার পথে এই এক ঝাঁক পাখিকে খাওয়ানোর অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অন্যরকম। নৌকা করে ওখা থেকে বেট দ্বারকা যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো। তবে যাত্রী সম্পূর্ণ নৌকায় না ভরা অবধি কিন্তু নৌকা ছাড়ে না, তাই সেক্ষেত্রে সময়টা বেশিও লাগতে পারে। নৌকা সফরের অভিজ্ঞতা বেশ সুন্দর হলো। এখানকার একটাই সমস্যা যা আমার চোখে পড়লো, তা হলো এখানে সংখ্যার অধিক কিন্তু যাত্রী নেওয়া হয় নৌকাতে। ওখা থেকে বেট দ্বারকার মাঝে নির্মিত হয়েছে এই ব্রিজটি, তবে এই ব্রিজটির এখনো উদ্বোধন হয়নি। এই ব্রিজটি খুলে গেলে কিন্তু বেট দ্বারকা যাওয়া আর অনেক সহজ হবে। নৌকা এসে পৌঁছলো বেট দ্বারকার ঘাটে। এবার নাবার পালা। বোটে করে আমরা চলে এলাম দ্বারকা থেকে বেট দ্বারকায়। বিশ্বাস করা হয় যে এই স্থানটিকে শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় বন্ধু সুদামার কাছ থেকে ভেট অর্থাৎ উপহার হিসেবে পেয়েছিলেন, তাই জন্য এই স্থানটির নাম হলো বেট দ্বারকা। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই বেট দ্বারকা, অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী। কথিত আছে শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু সুদামা এই স্থানে তাকে এক মুঠো চাল দিয়েছিলেন উপহার হিসেবে, সেই থেকে এই স্থানের নাম হয় বেট দ্বারকা। চলে এলাম বেট দ্বারকায় শ্রীকৃষ্ণের মূল মন্দিরের সামনে। এটি হলো মন্দিরের প্রবেশ পথ। এখানে কাউন্টারে জুতো, মোবাইল ইত্যাদি জমা রেখে ভেতরে প্রবেশ করতে হয়। এখন আমরা এসে গেছি বেট দ্বারকায় মেন শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে। এটি হলো সেই মূল মন্দিরের প্রাঙ্গণ। তবে এই জায়গা থেকে আপনাদেরকে মোবাইল ফোন, ক্যামেরা সবকিছু জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। এদিক থেকে লাইন পড়ে। এখানে বলে রাখি যে মূল মন্দিরটি সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আর তারপর আবার মন্দিরটি বন্ধ হয়ে যায় আর খোলে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি। তাই আপনারা আপনাদের সময় মতো এসে মন্দির দর্শন করে নেবেন। এই মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বেট দ্বারকার আরো কিছু মন্দির দর্শন করতে।
মন্দির চত্বরে পেয়ে যাবেন অনেক দোকান, যেখানে আপনারা পুজোর সামগ্রী, মূর্তি, প্রসাদ ইত্যাদি কিনে নিতে পারেন। আমরাও এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম। পায়ে হেঁটে কিছুটা এগিয়ে আমরা চলে এলাম এখানকার বিখ্যাত স্বর্ণ দ্বারকা মন্দির দর্শন করতে। এখন আমরা যে মন্দিরের সামনে এসেছি তার নাম হলো সোনেকি দ্বারকা। মন্দিরের নামটি সত্যিই যথার্থ। সোনালি রঙের এই মন্দিরটি সত্যি অনবদ্য সুন্দর। মন্দিরটি দেখলে মনে হয় কেউ যেন এটাকে সোনায় মুড়ে দিয়েছে। পাশেই থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। একদম সোনালি রঙের এই মন্দিরটির ভেতরটি কিন্তু খুবই সুন্দর। চলুন আমি আপনাদের ঘুরে দেখাই। মন্দিরে প্রবেশের জন্য টিকিট নিয়ে নিলাম, টিকিট হলো 40 টাকা করে জন। এই মন্দিরের দেওয়ালে আপনাদের চোখে পড়বে বেশ কিছু অসাধারণ সুন্দর চিত্র ও শিল্পকলা। এই স্থানে রয়েছে মাতা সরস্বতী, গণেশ আর মা লক্ষ্মীর মূর্তি। অপূর্ব সুন্দর মন্দিরের ছাদের কারুকার্য দেখুন, কত সুন্দর, পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। দেখুন ছোট্ট কৃষ্ণ শুয়ে আছে। শ্রীকৃষ্ণের বাবা মা, এটা হলো কারাগার, অপূর্ব সুন্দর বানানো হয়েছে। এই মন্দিরে মূলত ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানান অধ্যায় বিভিন্ন মূর্তির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখানে ছোট্ট শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে তার পিতার গোকুল গমনের দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে দৌড়ছেন ছোট্ট কানহাজি। এই স্থানে আছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী দমনের কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ছোটবেলায় তার বন্ধুদের সাথে খেলছেন। এটা হলো দুষ্ট কৃষ্ণের মাখন চুরির কাহিনী। এখানে বর্ণিত আছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের কাহিনী। এখানে বর্ণিত আছে কংসবধের কাহিনী। এখানে দেখানো হয়েছে বকাসুর বধের কাহিনী। এই স্থানে আছে ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্রহরণের কাহিনী। দেখুন কত সুন্দর ভাবে
সমস্ত চিত্র বর্ণনকে তুলে ধরা হয়েছে। সব মূর্তি যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে, এতটাই সুন্দর করে তৈরি করা হয়েছে সবকিছু। এখানে পুতুনা রাক্ষসীর একটা ভয়ঙ্কর মূর্তি রাখা হয়েছে, যেন একদম জীবন্ত। এই মূর্তিটি শ্রীকৃষ্ণের পরম ভক্ত মীরাবাইয়ের মূর্তি। মন্দিরটার ভেতরে এতটাই সুন্দর নিখুঁত ভাবে সবকটি মূর্তিকে তুলে ধরা হয়েছে, যেন এসে মনে হচ্ছে একদম সত্যি সত্যি সবকিছু দেখছি, এতটাই জীবন্ত, এতটাই প্রাণবন্ত সবটা। এই স্থানে আছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার অপূর্ব সুন্দর একটি মূর্তি, যা দেখে সত্যি নয়ন জুড়িয়ে যাবে। পাশে বসে আছেন মা লক্ষ্মী। এটি হলো ধনলক্ষ্মীর মূর্তি। এটি হলেন মা বিদ্যা লক্ষ্মী। আসলে এখানে মা লক্ষ্মীর বিভিন্ন রূপের বর্ণনা করা রয়েছে। এটি হলো মা বিজয় লক্ষ্মীর মূর্তি। মহালক্ষ্মী এটি হলো মহালক্ষ্মীর মূর্তি। কোনো কারণ এখানে লাইট না থাকায় বাট খুবই সুন্দর দেখতে এখানে। এটি হলো গজলক্ষ্মীর মূর্তি। এটি হলো ধৈর্য লক্ষ্মীর মূর্তি। অপূর্ব সুন্দর, সত্যি মা লক্ষ্মীর যে এত রূপ আছে আমি সত্যি এখানে না এলে জানতাম না। আমি তো নতুন করে অনেক কিছু জানলাম এই জায়গায় এসে। এটি হলো মা অষ্টলক্ষ্মীর মূর্তি। এই দেওয়ালটিতে অপূর্ব সুন্দর লিপ্পন আর্ট করা হয়েছে, দেখুন। রামেশ্বরমের মূর্তিও এখানে স্থাপিত আছে। ভেট দ্বারকাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নের নগরী। সত্যি তাই, যেন স্বপ্নের মতো সুন্দর করে সাজানো এখানকার সবকটি মন্দির দেখবার মতো। তাই আপনারা যারা দ্বারকায় আসবেন অবশ্যই কিন্তু ভেট দ্বারকা ঘুরে যাবেন। ফেরার পথে চোখে পড়লো নানান ধরনের পাথর, তবে এটা কতটা খাঁটি তার সত্যতা কিন্তু আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে পাথরগুলি কিন্তু দোকানের তুলনায় অনেক সস্তা ছিল। যেমন মুক্তোর দর আমি করেছিলাম সেগুলো মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছিল। বেট দ্বারকার অপূর্ব সুন্দর মন্দিরগুলি দর্শন করে আবার আমরা এসে গেছি বোটে। এবার আবার ফেরার পালা দ্বারকার উদ্দেশ্যে। বেট দ্বারকায় ছোট বড় অনেক মন্দির আছে, তবে আমাদের হাতে সময় খুবই কম থাকায় আমরা সেগুলি দর্শন করতে পারিনি। তাই আবার উঠে পড়লাম নৌকায় আর ফিরে চললাম দ্বারকার পথে। তো বন্ধুরা, কেমন লাগলো ফের দ্বারকা দর্শনের আজকের এই পর্বটি? আশা করি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে।